হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসূত্রী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটি নতুন টপিক নিয়ে। আজের টপিক, দুয়ারে সরকার শুরু হতে চলেছে আগামী 15ই ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর। তো দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন চেক করবেন কি করে, দুয়ারে সরকার পোর্টাল থেকে কিভাবে চেক করবেন, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যে স্কিমে অ্যাপ্লাই করে থাকেন সেই স্কিম আপনি চেক করবেন কিভাবে, তার জন্য কি কি করতে হবে। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো দুয়ারে সরকার যে কোনো একটু ওয়েব্রাউজার ওপেন করে নিতে হবে, আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করব দুয়ারে সরকার, দুয়ারে সরকার লিখে সার্চ করে নেব। দেখুন চলে এসছে দুয়ারে সরকার মেন পেজ, দুয়ারে সরকার চলে এসছে। প্রথমে চলে এসছে দুয়ারে সরকার, তারপরে চলে এসছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলাম, চলে এসছে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তারপর এন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, এই রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনি যে কোনো অ্যাপ্লিকেশানে সাবমিট করেছেন, যে অ্যাপ্লিকেশানটি আপনি চেক করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারটি দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটি আমি টাইপ করে নেব। তারপরে যে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপিল ফর, এখানে যে স্কিমে আবেদন করেছেন সেই স্কিমটি সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করে নেব, তারপর স্কিমটি সিলেক্ট করে নেব। স্কিমটি সিলেক্ট করার পর সাবমিট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন জায়গায় সাবমিট অপশনে ক্লিক করার পর ওটিপি সেন্ড হবে আপনার মোবাইল নাম্বারে, ওকে অপশনটিতে ক্লিক করে নিতে হবে। দেখুন ওটিপি চলে এসছে, ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। দেখুন চলে এসেছে সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন নেম, যদি কোনো অ্যাপ্লিকেশন করা থাকতো তাহলে অ্যাপ্লিকেশন নাম লেখা থাকতো, অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে তা এখান থেকে দেখে নিতে পারতেন, তা এখানে দেখা যেত। তো এইভাবে দুয়ারে সরকার পোর্টাল দিয়ে অ্যাপ্লিকেশন চেক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন,